আরে আরে আসুন কি নিমা আসুন, কিরকম কি লাগবে বলুন? কি আর লাগবে, দুজনেই সংসার দাও, তাও তাও অল্প করে এই পটল মূলো বেগুন কুমড়ো যা আছে দিয়ে দাও। তাই বললে হয়? আপনাকে কি আর আমি চিনি না ভেবেছেন? তুমি আমাকে চেনো? আপনাকে আবার কে না চেনে? আপনি হলেন এই গ্রামের সেরা পালোয়ান, গুলে পালোয়ানের বউ। আপনাকে না চিনে উপায় আছে? ও ভালোই তো খবর রাখো দেখছি। পাঁচটা কি বলছেন? পালোয়ানের জন্য পঞ্চাশটা রসগোল্লাও নসি। আপনাকে হাড়ি ভর্তি মিষ্টি নিতেই হবে। পালোয়ানের কি আর এক দুশের চালে খিদে মেটে, বড় সড় তো নিতেই হবে। এই তো গিন্নি এসে গেছ, বাহ বাহ, এই তো বেশ গুছিয়ে বাজার করে এনেছো দেখছি। সে তো বলবেই, সে তো বলবেই, ঘরে বসে বসে বনের মশা তাড়াচ্ছ আর আমাকে খেটে খেটে মরতে হচ্ছে। আরে না না, তোমাকে দেখেই বুঝেছি যে রাধে সে চুলো বাঁধে। না গিন্নি, তোমার কাজ আছে বলতে হবে। আমার কাজ আর তোমার যত অকাজ। অকাজ কি বলছো গিন্নি, আমি তো তখন থেকে মুগুর ভাজছি আর ভাবছি, ভাবছি আর ভাবছি। কি ভাবছো শুনি? এই যে তুমি বাজার করে ফিরলে কি দেব তোমার, গুড় ছোলা না ছাতু গোলা? মশকরা করার জায়গা পাওনি? মশকরা নয়, মশকরা নয়, ছোলা খেলে টপক টপক করে ছুটবে আর ছাতু খেলে মনটা চনমন চনমন করে ফুটবে। রাখো তোমার ছোলা আর ছাতু, দিন রাত ওই টন বৈঠক আর মুকুর ভাঙছে আর আর মাথায় ভুসি ভরছে। তোমার মতো লোককে নিয়ে সংসার করা আর গলায় কলসি দড়ি দিয়ে ডুবে মরা এক কি কথা। তাই তো বলি গিন্নি, সংসারটা বরং তুমি সামলাও, আমি ততক্ষণ শরীরটা দেখি। শরীর দেখবে, শরীর দেখবে তুমি? এদিকে উনি শরীর ভেজে ভেজে হাত পা মোটা করছে, আর ওদিকে আমি খেটে 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 গায়ে কতরে কালি ফেলছি। বলি তোমার শরীরে দয়া মায়া বলে কিছু নেই গো? না না, তুমি থাকতে দয়া আর মায়ার কি দরকার? ওই আজ দেখছি তুমি একেবারে পেলে বেগুনে হয়ে আছো। বলি কেউ কোনো কথা শোনালো নাকি তোমার? তেমন কিছু হলে আমি কিন্তু একেবারে পিটিয়ে পাট করে দেব। ভাই আমাকে পালোয়ানের বউ বলে বেশি 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 জিনিস গুছিয়ে দিয়েছে, এবার এবার এই সব জিনিস নিয়ে কি করব? আমি ভাজা খাবো না ভাতে দেব? আমি জল খাবো। তাই খাও গিয়ে, খেটে মরলাম আমি আর গলা শুকিয়ে গেল ওর। না না, বউয়ের সাথে এক্ষুনি আর কথা না বাড়িয়ে আমি বরং একটু মুগুর ভেজে নি। একটু পরে গিনির মেজাজটা ঠান্ডা হলে তখন না হয় দুটো মিষ্টি করে কথা বলবো। বুঝলে না গিন্নি, অনেকদিন শ্বশুর বাড়ি তো যাওয়া হয়নি, তাই ভাবছি আমি বরং শ্বশুর বাড়িতে গিয়ে মাছ আর মিষ্টি দিয়ে আসবো আর তাদের খোঁজ খবর নিয়ে আসবো। শ্বশুর বাড়ির বড় সংসার, তাই বড় হাড়িটাও সেখানেই দিয়ে আসবো। উমা, মনে মনে তুমি সব ভাবছিলে বুঝি? আমি ভাবলাম কি না কি,
না না দেরি করো না জানো, আমি এক্ষুনি বরং ভাত বেড়ে দিচ্ছি, তুমি চারটি খেয়ে বেলা থাকতে থাকতে দিয়ে এসো গিয়ে। যাক, টোটকাটা টাটকা কাজ করেছে, এক চালেতেই গিন্নির মেজাজ একেবারে ঠান্ডা হয়ে গেছে। গিন্নিকে যখন একবার বলেই ফেলেছি তখন কথাটা তো আর গিলে ফেলতে পারি না, তাই চলল গুলে হাঁটি হাঁটি ওই দেখা যায় শ্বশুর বাড়ি। না 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 না, আমি আর কি করব, কি লজ্জায় পড়লাম আমি, কি করব। আরে আরে, হয়েছে কি তোমার? আহ, আরে রাস্তার ধারে বসে কাঁদছো কেন? আর আমার মেয়েকে পাত্র বাড়ি থেকে দেখতে আসছে, কিন্তু তাদের যে জল মিষ্টি দেব এমন সামর্থ্য আমার নেই, তাই আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি। তুমি বরং আমার এই মিষ্টির হাঁড়িটা নিয়ে যাও, এতে যা মিষ্টি আছে তাই দিয়েই অতিথিদের সামলাও। যেন আর শেষ হয় না, এদিকে হাঁটতে হাঁটতে পেটটাও যেন চোঁচো করছে, আর গলাটাও শুকিয়ে কাঠ হয়ে গেছে। তবে এর সামনেই একটা কুঁড়ে ঘর দেখতে পাচ্ছি, যাই যাই ওখানে কিছু পাওয়া যায় কি না দেখি। কই গো, কেউ আছো? আপনি হাঁক দিলেন বুঝি? হ্যাঁ, মানে সেই কোন দুপুরে বেরিয়েছি, খিদে তেষ্টায় একেবারে ছটফট করছি, তাই বলছি মানে এখানে কিছু পাওয়া যাবে? আমি আপনাকে জল ছাড়া কি দেব, আর তো কিছু দেওয়ার নেই। সে কি, কেন কেন কেন, কি 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 হয়েছেটা কি? অভাবের তাড়নায় আমার স্বামী ঘরের সমস্ত কিছু এমনকি বাসন কোসনও বেচে দিয়েছে, সে চিনতে চাল আলু জোগাড় করলেও সেগুলো ফুটিয়ে বাচ্চাদের মুখে তুলে দিতে পারিনি। না 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 না, সে কি কথা, তুমি বরং এই হাঁড়িটা নাও আর এক্ষুনি ওদের চারটে ফুটিয়ে দাও। আপনার আপনার অনেক দয়া। আমি আর কি করলাম বোন, যা তোমার ভাগ্যে আছে তাই তো হবে। না, আমি বরং গলাটা ভিজিয়ে এগিয়ে যাই, মাছ আর মিষ্টি গেছে তো কি হয়েছে, সবজি আনাজ তো আছে, যাই ওই নিয়েই শ্বশুর বাড়ির খবর আর খবর নিয়ে আসি, না হলে যে গিন্নি আবার বেজায় চটে যাবে। যাক, শেষ পর্যন্ত তবে শ্বশুর বাড়িতে পৌঁছেই গেলাম, এবার সবার খোঁজ খবর নিয়ে একটু চিড়িয়ে নিতে হবে। আরে আরে বাবা জীবন, হ্যাঁ খবর কি? এই তো ভালোই আছি, তবে আমি তো এলাম আপনাদের খবর নিতে। আমরা তো ভালোই আছি, কিন্তু
তুমি এমন অসময়ে হাজির হলে যে? না মানে এদিকেই এসেছিলাম, তাই ভাবলাম একটু মূলো দিয়ে যাই। মূলো? না না বাবা, মানে কুমড়ো কুমড়ো। সে আবার কি? মানে লাউ আর বেগুন। মা, তুই এত কি এনেছো এসব? এই যে খবর নিতে আসবো বলে কথা, তো খালি হাতে কি আর আসতে পারি? আরে আরে, তাতে কি হয়েছে? না 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 না, তা বললে হয়? খালি হাতে এলে পাড়া প্রতিবেশী কি বলবে? পাড়া প্রতিবেশীর যখন এতই ভয়, তবে হাত খালি করে আসার দরকারটা কি ছিল? আমি যতদূর জানি তুমি তো হাত ভরেই বাড়ি থেকে বেরিয়েছিলে। আরে কিন্নি তুমি? না মানে তুমিও এসেছো। না মানে ওই রাস্তায় কি যে হলো, একটু বসে চিড়িয়ে নিচ্ছিলাম, তখনই কে যেন এসে সব নিয়ে চলে গেল। থাক থাক, তোমায় আর সাথ দিয়ে মাছ রাখতে হবে না, আমি তোমার পেছন পেছন এসে সব দেখেছি। তুমি পেছনেই ছিলে। আমার বাপের বাড়ি, আর সেখানে যেতে তোমাকে একা ছেড়ে দেবো আমি? তুমি ভাবলে কি করে? তবে তুমি কিন্তু ধরা পড়ে গেছো। কার মেয়ের বিয়ে হবে, ঘরে মিষ্টি নেই, কার মাছ চুরি হয়ে গেছে, ঘরে ঢুকলেই তাড়াবে, কার আবার ভাত ফোটানোর হাঁড়ি নেই, সব দেখতে হবে তোমায়। না মানে এই রে, এবার কি হবে? তবে এই যে তুমি সবাইকে সব কিছু দিয়েও আমার বাপের বাড়ির জন্য মূলোটা লাউটা কুমড়োটা এনেছো, এতেই আমি খুশি গো, এতেই খুশি। পালোয়ানের ডান ধ্যানের হাত আমিও দেখলাম গো নিজের চোখে, নিজের চোখে। এবার তোমার বউ সবাইকে বলে বেড়াবে গো, গুলে পালোয়ান শুধু গায়ে কতরে নয়, দয়া মায়া মমতাতেও সেরা গো, সেরা। সত্যি গিন্নি তুমি পারো বটে। হ্যাঁ।